আমি বাইরে কাজ করতাম বেঙ্গালোরে, ওখান থেকে শিখে বেঙ্গালোরে আমরা এসছি সোদপুরে ফ্রাইড চিকেন পয়েন্টে, তাই তো? দুই বন্ধু ফাস্ট ফুড সেন্টার। আচ্ছা, তো এখানে কিন্তু কেএফসি স্টাইলে সমস্ত রকম ফ্রাইড আইটেম কিন্তু পাওয়া যায়, কিন্তু রিজনেবল প্রাইসে। হ্যাঁ, কেএফসিতে যেরকম দাম সেই দাম না, তার থেকে একদমই হাফেরও হাফ দামে কিন্তু পাওয়া যায়, মাত্র 20-25 টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে। বলতে পারেন এটা গরিবের কেএফসি, সবার তো সবসময় সম্ভব হয়ে ওঠে না কেএফসি থেকে ফ্রাইড আইটেম খাওয়ার। সত্যি কথা বলতে প্রচণ্ড এক্সপেন্সিভ, কিন্তু এই ভাইয়ের দোকানে কিন্তু কেএফসির থেকে বেটার ফ্রাইড আইটেম পাওয়া যাচ্ছে মাত্র 25 টাকা থেকে শুরু। হ্যাঁ, লোকেশনটা কোথায় দেখে তো বুঝতেই পারছেন, লোকেশনটা আপনাদের বলে দিই। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সোদপুর প্ল্যাটফর্ম নাম্বার 1, মানে 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু রয়েছি এই ভাইয়ের দোকানে। তো ভাই কেমন আছো বলো? খুবই ভালো আছি। তোমার নামটা বলো? আমার নাম ইন্দ্রজিৎ দাস। আচ্ছা, হঠাৎ ফ্রাইড আইটেমের দোকান কি কারণে? এখন তো ট্রেন্ডিং চলছে পোলাও চিকেন কষা, যাকে দেখছি পোলাও চিকেন কষা খুলে বসে আছে, তুমি হঠাৎ ফ্রাইড আইটেম কি ব্যাপার? সবাই তো সবকিছু খেতে পছন্দ করে না, তো আমরা একটু ইউনিক করার চেষ্টা, তাই জন্য এটাই করি। আচ্ছা, দোকানটা কি তোমার? হ্যাঁ, দোকানটা আমার। আচ্ছা, দুই বন্ধুর নামটা দেওয়া রয়েছে, তোমার পার্টনার কেউ আছে? হ্যাঁ, আমার ভাই আছে, যে আমার বন্ধু, আমার ছোট এলাকার বন্ধু, আমরা দুজন মিলেই করেছি। আচ্ছা, কতদিন হলো? আমাদের হয়েছে আজকের 1 মাস 15 দিন। 1 মাস 15 দিন, মানে নতুন ওপেনিং হয়েছে? হ্যাঁ, বেশি দিন হয়নি। আচ্ছা, তো এই আইটেমগুলো তুমি নিজের হাতেই বানাও? হ্যাঁ, আমি নিজের হাতেই বানাই। আচ্ছা, শিখলে কোথা থেকে? শিখেছি আমি বাইরে কাজ করতাম বেঙ্গালোরে, ওখান থেকে শিখে। বেঙ্গালোরে কি সেই হোটেলে? হোটেলে। আচ্ছা, ওখানে কি এই ফ্রাইড আইটেমের মানে কাজ করতে? হ্যাঁ, ফ্রাইড আইটেমও কাজ করেছি, আরো অন্যান্য অনেক কিছু খাবারে কাজ করেছি। হঠাৎ ওখান থেকে কলকাতায়? হঠাৎ বলতে আমার যেটা মাতৃভূমি, আমি সেখানে আসার চেষ্টা আর কি। 4 বছর বাইরে ছিলাম ফ্যামিলি ছেড়ে, মা বাবাকে ছেড়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে পৃথিবীতে আজকে মানুষ আছে, কালকের নেই। এই যে মা বাবাও আছে, মা বাবার সাথে কিছু সময় কাটাতে হবে, জীবনটা তো চলে যায় না। আজকাল আর একটা মানুষ 60 বছরের উপরে বাঁচে না। মানে 4 বছর ব্যাঙ্গালোর থেকে মানে আমাদের সত্যি মানে কলকাতায় চলে আসতে এসে সোদপুরে নতুন দোকানটা ওপেন করলো। বেঙ্গালোর বলতে দেখো, বেঙ্গালোর আর তোমার যে কর্ণাটক, ওটার কাছাকাছি ছিলাম, মানে দুটোই মিক্সিং মানে বলা যায়। কেন, এর আগে একটা ভিডিওতে আমি বলেছি যে আমি কর্ণাটকে থাকি, কিন্তু দুটো অনেকে প্রশ্ন করতে পারে। আবার ও প্রথমে কর্ণাটক বললো, তারপর আবার বেঙ্গালোর বললো, এখন তো কন্ট্রোভার্সির যুগ, বসে থাকে। হ্যাঁ, ওই জন্যই বলে দিলাম, দুটো মাঝামাঝি সবাই জানে, যারা ওখানে গেছে তারা তো অবশ্যই জানে। হ্যাঁ, ফ্যামিলি টানে ব্যাগ, আবার বয়সও হচ্ছে, বয়স কম থাকতে থাকতে নিজের পায়ে দাঁড়ালে উচিত, যদি একবার ধাক্কাও খেয়ে যায় পরবর্তী আবার একবার দাঁড়ানোর সুযোগ পেতে পারি, তাই জন্য একটু আগে থেকে। তাহলে পরবর্তীকালে তুমি আরো নতুন দোকানে আউটলেট করার মানে? হ্যাঁ, অবশ্যই চেষ্টা আছে, চিন্তা ভাবনা আছে। সবার পাবলিক যদি আমাকে ভালোবাসে, পাবলিক হচ্ছে আমাদের পরিবার, আমাদের কাস্টমার হচ্ছে আমাদের পরিবার, কাস্টমার যদি আমাদেরকে সেই ভালোবাসা দেয়, কাস্টমারদের জন্য আমরা আরো ভালো কিছু করার চেষ্টা করব। তা কি কি আইটেম পাওয়া যাচ্ছে একটু বলো দর্শকদের। আমাদের এখানে ফ্রাইড আইটেমের উইংস পাওয়া যাচ্ছে, ড্রামস্টিক পাওয়া যাচ্ছে, চেস্ট পাওয়া যাচ্ছে। আচ্ছা, প্রাইস গুলো একটু বলো। উইংস এর দাম আছে, 1 পিসের দাম 30 টাকা, ড্রামস্টিক 1 পিস 50, চিকেন স্ট্রিপ 2 পিস 50, 60 টাকা দাম, চেস 60 টাকা, পপকর্ন 10 পিস 50 টাকা। মানে এই কটা আইটেমই আপাতত রেখেছো, যে কারণে নতুন দোকান। হ্যাঁ, আসবে পূজোতে নতুন নতুন ফিশের আইটেম। ফ্রেশ দিচ্ছ তো? হ্যাঁ, আমাদের ডেলি শেষ হয়ে যায়, একটু আগে এটা ফুল ছিল, কিছুক্ষণের মধ্যে এটা শেষ, আমি 8টা থেকে 9টার মধ্যে হয়তো আমার শেষ হয়ে যাবে। আচ্ছা, একের দিন একের টাইমটাই শেষ হয়ে যায়? হ্যাঁ, এবার শেষ হয়ে গেলে তখন আমি চলে যাই, একদম লাস্ট যদি থাকে আমি 12টা অবধি থাকি। আচ্ছা, এই আইটেমগুলো এবার দেখাও, এগুলো একটু বলে দাও আইটেমগুলোর নাম। উইংস, এটা চিকেন উইংস রয়েছে, এটা চিকেন উইংস রয়েছে, এটা চিকেন ড্রামস্টিক, এটা চেস্ট আছে, এটা স্ট্রিপ আছে 2 পিস 50 যেটা, আর এটা পপকর্ন আছে 10 পিস 50। কোনো কমপ্লেন আসেনি, আসেনি, একদিন এসেছিল কমপ্লেন। এবার আমার কোনো লুকাচাপা নেই, যেটা সত্যি কমপ্লেন এসেছিল, ম্যারিনেট করার পরে কিছু চিকেনে ফল্ট আসে, যেরকম আমরা তো কারেন্ট চিকেন আনি, কিছু চিকেনে যেরকম মানুষের গায়ে আঘাত খায়, সেরকম চিকেনের গায়ে আঘাত খেয়ে একটা ব্লাড জমে গেছিলো, ওই ব্লাডটাই দেখিয়েছিল, ওটা এছাড়া কোনো কমপ্লেন।
দর্শকদের বলতে চাই, দিদি ভাই এসছে, এখন তোমরাও আসো, সবাই এসে একবার ট্রাই করো খাবারটা কিরম কিরম লাগছে, ভালোবাসা দাও। আরও আমরা তোমাদের ভালোবাসার জন্য অপেক্ষা করে আছি, সবাই আসো পুজোয়। আমি আছি এখানে তোমাদের জন্য ফ্রাইড আইটেম নিয়ে খুবই কম দামে, তোমরা ভালোবাসা দিলে আরও কম টাকার মধ্যে ভালো আইটেম আনার চেষ্টা করবো। রেসপন্স কেমন পাচ্ছো? ঠিক আছে, খুবই ভালো। আচ্ছা, কটা থেকে দোকান মানে খোলা হয়? দুপুর 1টা থেকে রাতের 12টা অবধি। পার ডে দোকান খোলা থাকে? পার ডে দোকান খোলা থাকে, কোনো বিশেষ কোনো শরীর খারাপ থাকলে তখনই দোকান। আচ্ছা, এর থেকে বেশি কিছু আইটেম বানানোর ইচ্ছা আছে না? এই কটাই থাকবে? আছে, আসবে, আমাদের আইটেম আছে, কিছু কিছু সময় আনা হয়, যেহেতু মার্কেটে সেই জিনিস না পাওয়া গেলে সেটা তখন বন্ধ হয়। আমাদের ফিশেরও আইটেম আছে। আচ্ছা, তুমি কি বানাও? হ্যাঁ, আমিই বানাই, আমিই বানাই, আর আমার যে বন্ধু আছে বন্ধু বানায়। তা ভিড়ভাড় হচ্ছে দোকানে মোটামুটি? মোটামুটি। আচ্ছা, এত কমে কি করে দিচ্ছো? কমে দিচ্ছি বলতে, আমরা চাই যে পরবর্তীকালে একটু সেল হোক, এখন লাভ চাইছি না, লাভের আশা করছি না। আমরা যেহেতু বাইরে থাকতাম আগে, তো আমরা চাইছি যে বাইরে না গিয়ে দেশে অল্প কিছুতেই সন্তুষ্ট করে থাকার চেষ্টা করছি। তাই জন্য সামনে তো পুজো আসছে, একটু বলো দর্শকদের কি বলবে? দর্শকদেরকে বলতে চাই যে সবাই আসো, সবাই ভালোবাসা দাও, ভালোবাসা তোমরা যেরকম দেবে আমরাও সেরকম আইটেম, নতুন নতুন আইটেম আনতে পারবো তোমাদের জন্য, ভালো ভালো খাবার কম প্রাইসে।